আজকে আপনারা দেখছেন, আগে কোনো একদিন তিনি ছিলেন সিঙ্গার, এখন তিনি মেগাতে কাজ করছেন। আমাদের সবার প্রিয় পূজা গাঙ্গুলি, যিনি মোহাম্মদ আজিজ থেকে শুরু করে জলি মুখার্জি এবং অনেক অনেক বম্বে আর্টিস্টদের সঙ্গে, বাপিলাইডির সঙ্গে আমরা একসঙ্গে আমাদের জীবনটা শুরু করেছিলাম। আমার গর্ব, তিনি আমার খুব ছোটবেলার বান্ধবী। মঞ্চে আসছেন খোকা বাবুর শিলা, একটা জবরদস্ত হাততালি তার জন্য উইথ ইন্ট্রোডাকশন। 1 2 3 4 সরব একটু থাকবে, সর প্লিজ থাকবে প্লিজ, তালি হয়ে সবাই। মঞ্চে আসছে দ্য ওয়ান অ্যান্ড অনলি পূজা গাঙ্গুলি, শিলা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অভিজিৎ অনেক কিছু বলছিলাম ব্যাকস্টেজে বসে বসে শুনছিলাম, এটা সত্যি কথা যে আমার আর অভিজিতের স্টেজ একই জায়গা থেকে শুরু। তখনও খুব সুন্দর অ্যাঙ্কারিং করতো আর আমি শুধু গান গাইতাম, সেটা আজ থেকে প্রায় 8-9 বছর হয়ে গেল, 8-9 বছরের গল্প। তো আজকের এটা ওর কাছে আমি শো করতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করি, আর বাকিটা তো ভগবানের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ, যেটা সৌরভ বলছিল যে আপনারা আছেন বলেই আমাদের সিরিয়ালগুলো সত্যি এত জনপ্রিয় হয়ে ওঠে। আর সত্যি কথা বলতে গ্রাম বাংলা শহরের মানুষ কতটা কী করে আমি জানি না, হয়তো দেখে, কিন্তু গ্রাম বাংলার মানুষেরা আছে এই সিরিয়ালগুলো দেখার জন্য। তো সবার আগে জিজ্ঞেস করবো, এখানে যেহেতু মহিলারা আছে, ছেলেরা কতটা কী জানে জানি না, খোকাবাবু কেমন লাগছে? খোকাবাবু সে খুকি সেজেছে। তো শিলা খুব চেষ্টা করে খোকাকে এরকম বিনুনি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়ার, নিজের কাছে অ্যাট্রাক্ট করার। তো আলটিমেটলি খোকা তো শোনে না, খোকা দেখলেই পালায় আর শিলা ওর পেছন পেছন দৌড়ায়। তো সেই জন্য শিলা এখন রেস্ট নিয়েছে, এখন খোকা গেছে, যেহেতু তোরির ইয়াদাস চলে গেছে, ওর কিছু মনে পড়ছে না। তো সেই জন্য খোকা এখন খুকি সেজে তোরিকে ঠিক করতে গেছে। তো শিলা থেকে আর এখন কী করবে বাদাবে? আমি নিজে একটু মাঝে ব্রেক নিয়েছিলাম, আর যেহেতু ভজগোবিন্দ থেকে সৌরভ আজকে এসছে, তো কিছুদিন আগে ডালির বান্ধবীর বিয়ে হয়েছিল। হ্যাঁ একদম, ভজগোবিন্দ তো ছিল কিন্তু, হ্যাঁ অনেকগুলো মেগাতে ওকে দেখতে পেয়েছেন আপনারা। আমারই বিয়েটা হয়েছিল আর কি, ডালি এসেছিল সেখানে, সেই জন্য সৌরভ তোমার জন্য সাইরি রেডি করেছে, কারণ এবার ও গিয়ে গ্রিন রুমে একটু রেস্ট করবে আর তুমি পারফর্ম করবে। ওকে, তো সৌরভ কি একটা সাইরি বলছিল ওকে, তোমার নাকি পুরো গাড়িতে আস্তে আস্তে পূজা, হ্যাঁ নাকি সাইরি বা কিছু একটা, মানে বললো যে আমার পূজাকে আজকে একসঙ্গে এলাম তো খুব ভালো লাগছে, কিছু একটা বল। ওর গার্লফ্রেন্ড নেই না এখানে? না না ভুল করছেন, আমার গার্লফ্রেন্ড আবার একই হাউসে কাজ করে, বুঝেছেন তো, ওই জন্য বেশি ডানা মেলতে পারি না। আমি একটু ইন্ট্রোডিউস করে দিই অ্যাডভান্স, যারা দেখে থাকবে কি নো যেহেতু আমরা একই ছত্র ছায়া আছি, বেশি ডানা মালা যাবে না, বুঝেছেন তো, ডানা মেললে আর একসাথে কাজ করা হবে না একদম। আর তার মধ্যে দাদার কানে গেলে তো তাহলে তো শেষই, মানে আমার ক্যারিয়ারটাই শেষ আর কি। তাই জন্য আমি ডানা কম মেলে একটু বসি ও আপনাদের সামনে পারফর্ম করু। এটা আমাদের গর্ব ছিল যে তরুণ কুমারের নাতি আমাদের প্রিয় সৌরভ ব্যানার্জিকে আমরা মঞ্চ থেকে বিদায় নিচ্ছি, জোরদার ইন্ট্রোডাকশনের সঙ্গে বিদায় নেব সৌরভ ব্যানার্জিকে প্লিজ, আর মঞ্চে থাকবে পূজা গাঙ্গুলি। এটা জোরদার তালি হয়ে যাক সৌরভ ব্যানার্জির জন্য সবাই। মঞ্চ থেকে বিদায় নিচ্ছে আমাদের সবার প্রিয় ছোট কর্তা রূপে সৌরভ।